এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। হ্যালো স্যার, তোমাকে মোহনার মোবাইল নাম্বার পাঠিয়েছি। আওয়াজটা খুব চেনা চেনা লাগছে, তাই না? আমার কেন মনে হচ্ছে আমার কাছের কেউ। কেউ যার সাথে আমার রক্তের সম্পর্ক আছে। এই আওয়াজটা শুধু আমি চিনতে পারছি না, না সবাই চিনতে পারছে। আকাশ, আওয়াজটা চিনতে পারছিস? ভালো মা, ভালো মা, আই এম শিওর তুমি আওয়াজটা আইডেন্টিফাই করতে পারবে। বাবা, এইবার বুঝতে পারছো কোথাকার জল কোথায় ঠিক কত দূর গড়ায়? কি মানে আয়ুষ, সাচ এ কিড ইউ আর। আরে আমরা তো সিনেমার জগতের মানুষ, তুই একজন সুপারস্টার। তোর যদি কোনো ডেটের প্রবলেম থাকে, গলার প্রবলেম থাকে, তোর ডাব করার জন্য কত লোক আছে, নিজের মুখে এডিট করা যায়, তাই না? একটু ভালো হতে পারতো। এটা তোমার শেষ ডায়লগ? স্টপ দিস। কি হচ্ছে কি, আমি আর এসব সহ্য করতে পারছি না। এসব কি হচ্ছে কি বাড়িতে? এক মিনিট, এক মিনিট, ভালো মা, এক মিনিট। কাকার কথা শেষ হয়নি, একবার কাকার কথা শেষ হোক, তারপর তার জি এন্ড হবে। এটা হলো চিনে নেওয়ার সার্টিফিকেট। এই ভয়েসের ফরেন্সিক টেস্ট রিপোর্ট, ফরেন্সিক টেস্ট রিপোর্ট। আই হোপ তোমার আর কিছু বলার নেই। কি বলে জানো? লজ্জা, ঘৃণা, ভয়, এই তিনটে না থাকাই ভালো, তাই না? আই হোপ কারো কিছু বলার নেই। আর বাই দ্য ওয়ে, আমারও কিছু নেই বলার। একটা মানুষ কতটা নির্লজ্জ হলে এত অন্যায় করার পরেও এত কথা বলতে পারে? শাস্তির কথা বলছিলে না ভালো মা, ঠিক কি শাস্তি দেওয়া উচিত সেটা কিন্তু ভাবার মতো। অপরাধ তো একটা করেনি, অনেকগুলোই করেছে। না না, এখন চুপ করে থাকা যাবে না। এখন চুপ করে থাকলে আঙুল আমার দিকে উঠবেই। আই হ্যাভ টু সে সামথিং। আকাশ অনেকক্ষণ ধরে চুপ করে আছে। এত কিছু দেখলি, এত কিছু শুনলি, কিছু বল, তুই বল, আমি শুনছি। আর কেউ কোনো কথা বলবে না, আর একটা কথা না। মানে এবার যা বলবে সুমন্ত বলবে।
চুপ করে তো তুমি থাকতে পারো না সুমন্ত, তোমাকে তো বলতেই হবে। তোমার কাছে কোনো উত্তর আছে? যা করেছি বেশ করেছি। কি বললে তুমি? How dare you! এত বড় অন্যায় করে তুমি বলছো তুমি যা করেছো বেশ করেছো? হ্যাঁ হ্যাঁ, আমি যা করেছি বেশ করেছি। আমি মোহনাকে এই বাড়ি থেকে বের করতে চেয়েছিলাম, কারণ আমি আকাশকে ভয় পেয়েছিলাম। তাই আমি যা করেছি ঠিক করেছি বেশ করেছি। কোন যুক্তিতে, কোন যুক্তিতে তুই ঠিক করেছিস বল? আমি আকাশকে প্রোটেক্ট করতে চেয়েছিলাম, দ্যাটস ইট। কি? আমাকে প্রোটেক্ট? অফ কোর্স। কেন তুই সারাক্ষণ মোহনা 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 করে বেড়াতিস না? হ্যাঁ, ছাড় মতো ওর পেছনে লেগে থাকিস না? ওকে নিয়ে ডাক্তারখানে যাচ্ছিস, ওকে নিয়ে আইসক্রিম খেতে যাচ্ছিস, ওকে সাপোর্ট করছিস, সবার এগেনস্টে চলে যাচ্ছিস। তাই আমি তোকে প্রোটেক্ট করতে চাইছিলাম, সেই জন্য যা করেছি বেশ করেছি। মোহনা যাই করুক না কেন, ও চুরি করতে পারে না। কি বলতিস তুই? তোরা নাকি বন্ধু, জাস্ট গুড ফ্রেন্ডস, তাই না? নিজের মঙ্গল দেয় এটা বলতিস, তাই তো? আমি ওনাকে অনেকবার বলেছি আমাদের মধ্যে বন্ধুত্ব হতে পারে না। তুমি বুঝতে পারছেন না কেন আমি এখানে একটা কাজে এসেছি, সেই কাজে কোনো ক্ষতি হোক আমি কোনোভাবেই চাই না। আপনি দয়া করে আমাকে এসব কথা আর বলবেন না। এক্স্যাক্টলি, এই মেয়েটার সাথে যদি ওর বিয়ে হতো তাহলে ওর জীবনটা পুরোপুরি নষ্ট হয়ে যেত। ওই জন্য আমি ওকে এই বাড়ি থেকে সরাতে চেয়েছিলাম, কিন্তু হ্যাঁ, আমার কোনো বাজে উদ্দেশ্য ছিল না। কিন্তু আমি তো বুঝতে পারছি না যে তুই একা এত কিছু কেন করতে গেলি। পারলাম কোথায়? আমি শেষ রক্ষাটা করতে পারলাম কোথায়? সেই তো পচা শামুকে পাটা কাটলো কে? আয়ুষ। কি বলছেন কি আপনি? এতগুলো অন্যায় করার পর আপনার এই যুক্তি? বিয়ে হয়ে গেছে বলে পরিবারের সব ব্যাপারে তুমি কথা বলতে পারবে সেরকম অধিকার তুমি পাওনি, সেই অধিকার অর্জন করতে হয় মোহনা। আর সেটা কে বলছে? আপনি। এই একমাত্র কারণে এতগুলো মানুষের শাস্তি পাওয়াটা খুব দরকার ছিল। অপরাধ করে যে অনুতাপ করে না তার সংশোধনের একমাত্র রাস্তা হলো শাস্তি, আর সেই শাস্তিটা শুধু আইনই দিতে পারে। মোহনা, আমি জানি এই বাড়ির আমি কেউ নই,